সম্মানিত কমিশনারবৃন্দ এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ ভাই বন্ধু আমার ইতিমধ্যে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাঙালি জাতির মহান নেতা বাঙালি জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্নেহ জন্ম যিনি জাতির পিতা তাকে সেদিন অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন সেই যৌবনের যৌবনে দেশ মাটি থেকে মুক্ত করার জন্য হায়রাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন জীবন নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন শত্রু বাহিনীকে পরাজিত করার জন্য বঙ্গবন্ধুর আদর্শ তথা বঙ্গবন্ধুর নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আমাদের সকলের প্রিয় নেতা জাতির পিতা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অত্যন্ত প্রিয় মানুষ জাতির পিতা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাঙালি জাতির আধুনিক বাংলা রূপকার আমাদের মা বিশ্বনেত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং প্রিয় আমার মতদর্শক যিনি আমাকে রাজনীতি শিখিয়েছেন যার হাত ধরে আমি রাজনীতি শিখেছি যার হাত ধরে আজকে রাজনীতি করে আজকে আপনাদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি আপনাদের ভোটে আমার পরম শ্রদ্ধেয় ঢাকা মহানগর আওয়ামী লীগের অবিভক্ত সাধারণ সম্পাদক সারা বাংলাদেশের নেতা কর্মীদের আইকন ঢাকা মহানগর আওয়ামী লীগকে যিনি সুসংগঠিত করেছিলেন নব্বইয়ের গণ আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন বিএনপি জামাতের বিরুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছিলেন যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য যিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একুশে আগস্ট সেই বিএনপি জামাত গ্রেনেড হত্যা গ্রেনেডের হত্যা করার যা প্রচেষ্টা করেছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যিনি মানব ঢাল হিসেবে উদ্ধার করেছিলেন আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা আমাদের অভিভাবক আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গাজীপুরের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জননেতা মজ্জুল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম সাবেক এমপি সাবেক মন্ত্রী আপনাদের সামনে উপস্থিত আছেন আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের গাজীপুরের শার্দুল আমাদের প্রিয় নেতা আমাদের আক্তার ভাই আপনাদের সামনে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বোন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদিকা স্বপ্নম জাহান শিহাব এমপি আপনাদের সামনে উপস্থিত আছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন গাজীপুর থেকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা নিয়ে গণ মানুষের অধিকার আন্দোলনে গণ মানুষের অধিকার আদায়ে যিনি রিস্কে নিয়োজিত করেছেন আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা গাজীপুরের সিংহ পুরুষ জননেতা আজমুদুল্লাহ খান সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হবেন উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতৃবৃন্দ ভাই বন্ধুরা আমার আপনারা জানেন গাজীপুর এবং উত্তরা আমরা পাশাপাশি আমরা একে অপরের ভাই একে অপরের ভাই বন্ধু আমাদের সুখ দুঃখের সাথী যা গাজীপুরের সাথে আমাদের একটা অন্তরের মিল আছে গাজীপুরের মানুষের সাথে আমাদের শর্ত ভাব আছে গাজীপুরের মানুষ আমরা একে অপরের ভাই বন্ধু হিসেবে দীর্ঘদিন যাবৎ দীর্ঘ সময় ধরে একে অপরের সাথে বন্ধুত্ব ভাবপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা আমাদের মাঝে আমাদের সদ্ভাব বজায় রেখে আমরা যার যার অবস্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভীষণ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি আজকে সেই জন্যই সুযোগ আসছে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আজমুদুল্লাহ খান সাহেবের জন্য আমাদের অত্র অঞ্চলের মানুষ মুখিয়ে আছে তার নির্বাচন করার জন্য এই নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি সামনে আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে আমাদের সকলকে সচল করে আমাদের ঢাকা ঢলসের নয় গাজীপুর নয় সমগ্র বাংলাদেশের মানুষকে সচল করার আহ্বান জানাচ্ছি আপনাদের তাই আপনাদের কাছে অনুরোধ আমাদের নেতা যে নির্দেশ দিবেন সেই নির্দেশ মোতাবক আমরা ইনশাল্লাহ গাজীপুরে আমাদের ঢাকা আঠারোশনের লাখো কর্মী বাহিনী নিয়ে আমরা ইনশাল্লাহ গাজীপুরে নির্বাচন উপস্থিত হব আমাদের প্রধান অতিথি জননেতা মজ্জুল হোসেন চৌধুরী মারা বীর বিক্রমের নেতৃত্বে তার মাধ্যমে তাই আপনাদের সকলকে আমি অনুরোধ জানাবো প্রিয় নেতা আমাদের কাছে কি বার্তা দিয়ে যান প্রিয় নেতা আমাদেরকে নির্দেশ দিয়ে যান
নির্দেশের আলোকে ইনশাআল্লাহ আগামী দিনের নির্বাচনে আমরা ঝাঁপিয়ে পড়ব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।